আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন পর্বে আজ হচ্ছে চোদ্দোই আগস্ট বাংলা হিসাব করলে শ্রাবণের শেষের দিকে দর্শক বন্ধু আপনারা জানেন যে গাছ রোপণের উপযুক্ত সময় হচ্ছে এই সময়টা আর আপনি আসলে গাছে ফল পাবেন কি না পাবেন আপনার ফলজ বাগানে ফল পাবেন কি না পাবেন সেটার পূর্ব শর্ত কিন্তু ভালো জাতের চারা তো সেই কারণেই আমাদের আজকের এই যে পর্বটা এই পর্বটা সাজিয়েছি আপনাদের জন্য ভালো জাতের চারা কোথায় পাবেন এরকম একটি প্রশ্নের উত্তর দিয়ে আমরা আজকে এই মুহূর্তে রয়েছি বা কথা বলছি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর এই মোল্লা নার্সারির যে ভিউজ কালেকশনের চারা রয়েছে এগুলো আপনাদেরকে আমরা দেখাবো তবে সবগুলো তো দেখানো সম্ভব না আমাদের হৃদয় মোল্লা ভাই রয়েছেন উনি হয়তো কিছু কিছু আইটেম আপনাদেরকে দেখাবেন আমরা ওনার কাছ থেকে কিছু কিছু আইটেমের কি সাইজ আছে কীরকম দাম দর এসব বিষয়ে জানানোর চেষ্টা করব চলুন যাওয়া যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মোল্লা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো খুবই উত্তপ্ত রোদ জি ঠিক আছে দুপুরটা আসলে খুবই গরম এই গরমের মধ্যে আমরা খুব বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারবো না তারপরেও যতটুকু সম্ভব আমাদের দর্শক দ্রুত দেখাই দিবেন যে কালেকশন গুলো একটু ভালো কালেকশন যেগুলো হ্যাঁ এরকম একটা আছে এটা আছে হলুদ মালটা গাছটা দেখেন কত সুন্দর আচ্ছা চারটা ফল আছে এটা আছে একবারে হলুদ হবে মালটাটা এবং অনেক ক্লোজ করে দেখাই যে এটাতে কোনো চিহ্ন টিন্ন কোনো কিছু নাই না না এটা একটু দেখাই হলুদ মালটা মালটা এই গাছগুলো আমরা বিক্রি করছি 800 টাকা করে 800 টাকা করে 800 টাকা ফলছও এটা কি কি রকম হাইট হচ্ছে তাহলে আমাদের চেয়ে তো মালটা এই জায়গায় পদ্মজপ সারা আছে আর এখানে আমরা দেখাচ্ছি 12 মাসি আপনার যে কমলাটা আছে 12 মাসি কমলায় দেখেন ছোট একটা গাছে কত ফল আছে প্রায় 10 12টা ফল আছে 12 মাসি কমলা সব গাছের দশ বারোটা ফল নাই কোনোটাই দুইটা তিনটা একটাও আছে বারো মাসি ফল তার নমুনা আছে দেখেন ছোট ফল এ দেখেন ছোট ফল আবার এদিকে আছে বড় ফল বড় ফল আবার এই ফল আছে মানে বারো মাসের সিস্টেম যেটা থাকবে এটা বারো মাস সব রকম ফল থাকতে হবে কমলা এটা কমলা এটা আচ্ছা এটা কেমন এটা নাগপুরি কমলা এটা আটশো টাকা দামে বিক্রি করছে আটশো টাকা দাম জি এটা পাঁচ ফিট ছয় ফিট উচ্চতা বলো ভাই এই সারাগুলা নিয়ে যাওয়ার পরে রোপরের ক্ষেত্রে মারা যাবার চান্স তো নাই না না এগুলো তো একবারে চারা এগুলো মরবে না আচ্ছা একবারে গোদরেজ এবং হচ্ছে আপনার হচ্ছে কোয়ালিটি সম্পন্ন চারা যেগুলো শিকড় বলো মাটিতে যায় না একদম বস্তাই আছে এরপরে হ্যাঁ এরপরে আমরা দেখাবো এটা আছে জিও ব্যাগ সেট চায়না লংগান হুম দেখেন গাছটা কত সুন্দর বড় চায়না লঙ্কা চায়না লঙ্গান কোনো গাছ আছে চার ফিট পাঁচ ফিট কিন্তু খুবই ঝাঁকড়া খুবই সুন্দর রেয়ার ভ্যারাইটি যারা এই বছর নিয়ে যে সামনের বছর ফল খেতে চাই। তাদের জন্য এভাবে ছাদে রাখলে এভাবে ফল চলে আসবে খুবই সুন্দর গাছগুলো এরকম সাইজের গাছ আমার কাছে প্রচুর আছে যারা নেবেন নিতে পারেন আর দেখাবো হচ্ছে আপনার বড় যে এন এইট্টি বারো মাসি রামবুটান আছে এই সাইজের রামবুটানগুলো আছে এই বড় রামবুটানগুলো আমাদের কাছে পেয়ে যাবে এগুলো একটু বড় গাছ এগুলো আর বছরে তিনবার ফল দেয় এই গাছগুলো নিতে পারেন এই গাছগুলো আমরা একটু বেশি দামে বেশি চার হাজার টাকা দামে বলো ভাই এটা কি বীজের নাকি কলমে এটা কলমের গাছ কলমের কলমের আচ্ছা আর এরপরে আপনার পাবে আছে লটকনের গাছ বড় গাছ এই দেখেন লটকনের বড় গাছ এটা কি বীজের না এটা কলম এটা কলমে কলমের গাছ আচ্ছা খুবই বড় বিগ সাইজের গাছ এগুলো কেমন দরকার এগুলো ছয়শো টাকা বেচছে ছশো টাকা ছশো টাকা আচ্ছা সাইজ বুঝে তো দাম কম বেশি হবে নাকি জি জি আর এদিকে আছে আপনার ভেদনাম নারকেল হুম যারা ভেদনামের নারকেল খোঁজেন অরিজিনাল যাদের ভেতনামের নারকেল পেয়ে যাবে এই চারাগুলো এগুলো আমরা পনেরোশো টাকা বিক্রি করি পনেরোশো টাকা আর ছোটোগুলা এই সাইজেরগুলো বেশ বিক্রি করছে এক হাজার টাকা আচ্ছা সাইজ বড় হলে দাম বেশি জি জি তারপরে এদিকে আমাদের আর কিছু রেয়ার ভ্যারাইটি আছে যেগুলো আছে আমাদের একটু ভিতরে আমি বের করে দেখাই নাকি হ্যাঁ আমরা ভিতরে চলে আসি অসুবিধা নাই একটা একটা করে এটা আছে আপনার মাম্মি ছবেদা মাম্মি ছবেদা এটা আছে এক থেকে দেড় কেজি করে হয় একটা একটা ছবেদা আর এই গাছটা লাগানো তিন বছরের ভিতরে ফল আসবে এই গাছটা অ্যাভেলেবেল কোথাও পাবে না এই গাছটা আমরা নিয়ে আসছি ইম্পোর্টের গাছ যারা নিবেন এই গাছটার দামও একবারে কম আমরা সাত হাজার টাকায় বিক্রি করছি এই গাছটা সাত হাজার টাকা পিস জি মামিচ হবে মাম্মি হবে তারপরে আমাদের কাছে পাবেন হচ্ছে দরিয়ান এই যে দরিয়ান এটা ইন্ডিয়ান ভ্যারাইটি এটা আমরা ইন্ডিয়ার থেকে সংগ্রহ করেছি ইন্ডিয়ান যে দরিয়ান এটা দরিয়ানের সারা আচ্ছা এটা কেমন এটা হচ্ছে যে কাঁঠালের মতন ফল হয় ওই 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 চারা এটা আপনার হচ্ছে এটা চারা বিক্রি করছি চোদ্দশো টাকা করে চোদ্দশো টাকা পিস আর একটা জিনিস আছে ওই যে ডেও ফল বলি না আমরা ডেও ডেও বলা আমাদের কাছে হাইব্রিড যে ডেও কলমের হাইব্রিড যে কলমের এই দেখেন বাহ কলমের ডেও হাইব্রিড ছোট গাছে ফল আসবে দিন পরে এই গাছ দেখলাম ছাদে যারা লাগাইতে চাই তাদের জন্য সুখবর এই ডেও গাছ তারা ছাদে লাগাইতে পারে এই গাছগুলো হাইব্রিড গাছ আমরা পাঁচশো টাকা বিক্রি করছি আপনার চ্যালেঞ্জের জন্য কেউ ফোন দিলে চারশো টাকা করে চারশো টাকা পিস জি দর্শক একটা সময় আমরা টিউবওয়েলে বাড়ির যে টিউবওয়েলের পাশে বা ওরকম ছায়াযুক্ত জায়গাতে আমরা এই ডেও ফলের গাছ দেখতাম এবং ওটা খেতে টক মিষ্টি স্বাদের জি জি হ্যাঁ অনেকদিন পরে এই গাছ আমরা দেখতে পাচ্ছি মোল্লা ভাইয়ের কাছে আচ্ছা এরপরে কি আছে এরপরে আমি দেখা বসে পিং পং লঙ্গান পিং পং লঙ্গান এটা তো অনেক বড় একটা ব্যাগে হ্যাঁ এটা আছে রেড পিং পং এটা আছে রেড পিং পং আচ্ছা এটা সামনের বছর প্রায় বিশ থেকে পঞ্চাশটা ফল পাবে সামনের পাশে জি এই এই পিংরা যদি কেউ নিতে চায় লাল কালারের রং হবে এটা আমরা বিক্রি করছি পাঁচ হাজার টাকা টাকা আর এদিকে আমার ফল সব আছে রুবি লঙ্কা একটু এদিকে চলে আসি ওইদিকে টানাটা মুশকিল তো এদিকে চলে আসি চারাটা যদি বের করে দেখাই তাহলে আরো ভালো আছে ফল আছে দেখেন বড় গাছ জিও ব্যাগ সেট আপ আচ্ছা সহ হ্যাঁ এদিকে ওই যে ফল আছে আচ্ছা বলো ভাই ফল সহজ এটা কেমন দাম এটা আমরা চার হাজার টাকা বিক্রি করছি আপনার দর্শকের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে আচ্ছা আর যদি কেউ ছোট গাছ নেয় ফলসহ এটা দেখেন ছোট গাছ এরকম একটা দুইটা করে ফল আছে এক হাজার টাকা করে দাম এক টাকা এটা কি জাত এটা রবি লঙ্গান ছোট গাছ এটা ছোট গাছ এরপরে আমরা কি দেখবো লঙ্গান দেখলাম এরপরে এই যে কাটাল আছে জিও ব্যাগ সেট এটা আপনার বারো মাসি কাঁঠাল জি জি এগুলো চার মাসের ভিতরে ফল আসবে স্টাম্প করে দেবো মানে আপনার থেকে নেওয়ার চার মাস পরেই জি

মনে করেন যে জিও থাকলে যে মানে গুঁড়টা আসতো বস্তায় সেই গুঁড়টা আসছে আচ্ছা এই গাছটা আমরা বিক্রি করছি মাত্র আটশো টাকা আর আমার যদি কেউ যেটা আছে সিয়াম গ্রিন যেটা ভিয়েতনামে সিয়াম গ্রিন এটাও আছে এটাও বড়ো গাছ আছে দেখেন আমাদের কাছে কত সুন্দর দেখেন পাঁচ ফিট চার ফিট পাঁচ ফিট খুব সুন্দর গাছ এ দেখতে পাচ্ছেন আমি এগুলো সব জিও ব্যাগে দিচ্ছি খুব সুন্দর এই গাছগুলো মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা আচ্ছা আচ্ছা চারশো টাকায় পেয়ে দেবো আমাদের কাছে আর ওদিকে একটু সারা দেখাই কিছু নতুন যাও যাক ভাই এই যে কেরেলা নারকেল যদি কেউ কেরেলা নারকেল নিতে চাই অরিজিনাল কেরেলা তিন বছরে ফল আসবে তিন বছর আচ্ছা কেরেলা নারকেল গুলো একটু সাইজে ছোট হয় বোধহয় ছোট হয় কিন্তু ভিয়েতনামিজের ধরন ধরন বেশি হয় কিন্তু এইগুলো গ্যারান্টি সহকারে নিতে পারে তিন বছরে ফল আসবে আটশো টাকা দাম আছে আটশো টাকা দাম জি তারপর আর এদিকে আছে আপনার কাউ ফল কাউ ফল চেনেন খেয়েছেন কখনো না এটা আবার কি কাউ ফল এটা ম্যাঙ্গোস্টি নিবেদন হয় এটা টক মিষ্টি যারা ছাদে লাগাবে ছোট গাছে ধরবে কাউ ফল আমাদের কাছে পেয়ে দেবে ইনশাল্লাহ তার কেমন দাম এটার এটা তিনশো টাকা দাম আছে তারপরে এদিকে মিষ্টি জলপাই যেটা মিষ্টি জলপাই তাই না জলপাই কিন্তু ধরে আছে এই দেখেন ধরে আছে হুম যে ধরে আছে এই যে আমাকে দেখায় হ্যাঁ ছোট্ট চারাতে জলপাই ধরে আছে মিষ্টি জলপাই মিষ্টি জলপাই এই ছোট ছোট কাছেই ধরে আছে মানে তাহলে তো আর বলার অপেক্ষা রাখে না যে কখন লাগাইলে কখন হবে না না তাই না এগুলো আপনার 300 টাকা করে বিক্রি করছি 300 টাকা এরপর এরপর এই যে আপনার কতবেলে সার আছে এগুলো 300 টাকা খাই না জি তারপরে এদিকে আমি দেখাই এগুলো সে অ্যাভোকাডো যারা আছে অ্যাভোকাডো জাত খোঁজেন তাদের জন্য এই যে অ্যাভোকাডো সার আছে আচ্ছা এগুলো জোর কলমের গাছ এগুলো হ্যাজ ভ্যারাইটি কেমন দাম এটা এগুলো আটশো টাকা দাম আছে অ্যাভোকাডো জি আর এই যে আপনার ইয়ে আছে মালবেরি এগুলো তিনশো টাকা দাম আচ্ছা তারপরে ভাই এদিকে চাইনা থ্রি লেবু আছে এগুলো তো কম্পালসারি আছেই এগুলো তারপরে এখানে কিছু লঙ্গানের সারা দেখায় এটা যেরকম অল টাইম ফোর সিজন লংগান এটা বিশাল অফারে চলছে আট আঠারোশো টাকা আর সাদা লংগান মাত্র পনেরোশো টাকা আর পং লঙ্গানো একদম কমায় দিছি এটা পিংপং লঙ্গানের গাছ এগুলো এগুলো মাত্র পনেরোশো টাকা করে একদম কম দামে দিচ্ছি আচ্ছা আর এদিকে আপনার যেটা আছে ল্যাংসা সবেদা এটা ল্যাংসাস সবেদা এই সব গাছে সব গাছে ফল আসছে এই দেখেন এই সবগুলোর সাইজ আকার কেমন হয় এগুলো আছে পটলের মত হবে পটলের মত আচ্ছা ল্যাংসা সবেদা হ্যাঁ এগুলো সব ফল আছে এগুলো 300 টাকা দাম আর এদিকে ওগুলো আছে লম্বা সবেদা ওগুলোও 300 টাকা দাম আছে আর এদিকে কিছু লংগান আছে মেলাকই জাতের এগুলো সব 1500 টাকা করে দাম আর আমি যে বলছিলাম ভাই যে গাছে ফল আছে আমরা জিও ব্যাগ সেট আপ করছি যেন গাছ একটু বড় গাছ সবাই খোঁজে জিও ব্যাগ সহ কি দিবেন এই সেক্ষেত্রে দাম বাড়বে নাকি না হ্যাঁ এগুলোর একটু দাম বাড়বে কেমন সেটা এগুলো এই এখন যে অবস্থায় আছে এই অবস্থায় পনেরোশো যখন গাছ বেশি বড় হবে খাদ্য গ্রহণ করবে আমাদের জাগা ভাড়া আছে সার খরচ লেবার খরচ পানি খরচ এগুলো আরও বাড়বে তখন আচ্ছা আচ্ছা যাই তাহলে এখন মোটামুটি আমরা আর কি কোনো কালেকশন আর আছে এই যে আপনার এটা আছে ইয়ে ফল ওই যে চকলেট ফল যেটা বলে এটা চকলেট

তারপর দিকে রাম ভুটান আছে তার মানে আপনাদের এই যে জিও ব্যাগে সেট করা এগুলো তো মেইনলি হচ্ছে সাদ কৃষি যারা আছে সাত কৃষি সাদ কৃষিদের জন্য তাই না জি জি হ্যাঁ হ্যাঁ এটা একটু দারুণ একটা আমি একটা জিনিস দেখাই যারা ছাদে চাষ করেন তাদের জন্য এই দ্বারা আছে এরকম একটা টপ বা একটা জিও ব্যাগে একটা লাগাই দিলে বলো সারা বছরের আগের সাইডেরটা খাওয়া যায়। হ্যাঁ আমি একটা পরীক্ষামূলক লাগিয়ে দেখছিলাম। এই বছর কিছু জাইবাগা কে দেব যারা ছাদ দেয় নিবে বড় বড় গাছ তাদের জন্য করব খুব সুন্দর। তারপরে এদিকে দেখেন অ্যাভোকাডো আছে। পর্যাপ্ত পরিমাণে। এই দেখেন খুব সুন্দর সুন্দর ঝাকরা গাছ। তারপরে নানান সাইজের আছে। আমরা চাইলে কোনো সাইজেরই নানান সাইজ পেতে পারি। তারপরে অ্যাভোকাডো দেখাই আমরা শেষ করে দেব এই রামবুটান। এগুলো রামবুটানের কলম এই একটি ভ্যারাইটি। আছে কলম চারা এগুলোর কেমন দাম? এগুলো চোদ্দশো টাকা বিক্রি করি বারোশো টাকা করে দেবো বারো মাসি গুলো আর যেগুলো লোকাল ওগুলো তো নিয়ে আসি না আমরা ওগুলো এক টাকায় বিক্রি আমরা কিনি না ওইগুলো আচ্ছা তো দর্শক এখন মধ্য কথা যেটা সেটা হচ্ছে সিজন চলছে সারা রোপণের বর্ষার সিজন মানে এই সময় তো ঠিক সেই সময়টাতেই আপনাদের সামনে আমরা হচ্ছে একটা সঠিক জাতের ভালো জাতের চারা কোথায় পাবেন সেরকম একটা প্রতিবেদন কিন্তু আপনার সামনে দেখানোর চেষ্টা করলাম মোল্লা ভাই যেটা বললেন এখন একটা বিশেষ ছাড় চলছে বিশেষ অফার জি সিজন অফার হ্যাঁ যে আসলে চারা সিজন অফার এই সিজন অফারে ওনারা কিন্তু বিশেষ বিশেষ চারাতে বিশেষ বিশেষভাবে ডিসকাউন্ট দিচ্ছেন আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে এই অফার সম্পর্কে জানতে পারবেন সশরীরে চলে আসতে পারবেন রায়পুরে চোরাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর বাজারে একদম বাজারের উপরে মোলা নার্সারি মোল্লা নার্সারির আমরা একটু ইয়াটা দেখাই ব্যানারটা টা দেখায় দি ওইটা একটু জুম করে দেখায় দি